নমস্কার বন্ধুগণ, সনাতন বৈদিক ধর্ম চ্যানেলে আমি প্রবীর আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ঝুলন যাত্রার ইতিহাস নিয়ে। ঝুলন যাত্রা সত্যিই কি শ্রীকৃষ্ণ ঝুলন যাত্রা করেছিলেন? শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রার ইতিহাসে সত্যতা কতখানি সেটি আজ আমরা বিচার করব। তো তার আগে অনুরোধ করব আপনারা একটি ভিডিও ক্লিপ দেখে নিন। এই ভিডিও ক্লিপটি আপনারা পুরো মনোযোগ সহকারে দেখুন, তারপর আসল কথায় আসা যাবে। আসুন দেখে নিই সেই ভিডিও ক্লিপটি। বলে রাধারানী গেছে দোলনায় দোল খাচ্ছে, কিন্তু কৃষ্ণ রাধারানীর সঙ্গে মিলিত হতে পারছে না, তাই বিভিন্ন ছদ্মবেশে আসে, কখনো ফুলওয়ালা, কখনো চুরি বিক্রি, এরকম বিভিন্ন সাজে এসে রাধারানীর সঙ্গে মিলিত হচ্ছে, কিন্তু রাধে বুঝতে পারছে না, দোল দিচ্ছে এ দিচ্ছে। একবার কৃষ্ণ এত জোর দোল দিয়েছে, হ্যাঁ, জোরে দোল দিলে কি ভয় পাবে কি না, হ্যাঁ, খুব জোরে দোল দিয়েছে, রাধারানী একা আছে, আর ওই সময় বলেছে কৃষ্ণ কৃষ্ণ আমার মাছে রক্ষা করো রক্ষা করো, যাই বলেছে, কারণ কৃষ্ণ হট করে বসে বলেছে, আর কৃষ্ণকে পাশে দেখেই রাধারানী তার গলাটা জড়িয়ে ধরে একটা আলিঙ্গন করে একটা চুম খেয়েছে। আর কৃষ্ণ অত্যন্ত খুশি হয়েছে যে আমাকে রাধে কখনো এরম জড়িয়ে ধরে চুম খায় না। হ্যাঁ, সেই জন্যে কৃষ্ণ রাধারানীকে খুশি করার জন্য এই ঝুলন, এই ঝুলন। তো বন্ধুগণ, আপনারা দেখলেন ভিডিও ক্লিপটি, এতে এই বৈষ্ণব মহারাজ বলছেন যে শ্রীকৃষ্ণ নাকি বিভিন্ন ছদ্মবেশে, কখনো চুড়িওয়ালা কখনো শাড়িওয়ালা, বিভিন্ন ছদ্মবেশে রাধারানীকে ঘর থেকে বাইরে বের করে আনতেন। ছদ্মবেশে যাওয়া মানে কি, কাউকে তার বাড়ি থেকে লুকিয়ে আনা, কি চোরের মতো যাওয়া। অর্থাৎ তিনি প্রথমেই এখানে যোগেশ্বর বা যোগীরা শ্রীকৃষ্ণকে চোর সাজালেন, যে চোর সেজে তিনি রাধারানীকে বাইরে বার করে এনেছেন। তারপর কি বললেন, রাধারানীকে তিনি দোল দিচ্ছেন, দোল দিয়ে দিতে এত জোর দোল দিচ্ছেন যে রাধারানী ভয় পেয়ে জড়িয়ে ধরে তাকে চুম খেয়েছে, এটি ইনি বললেন। তো এখানে তো কথা বলার আগে তো কিছু কথা বলে রাখি, এই বৈষ্ণব মহাশয়েরা এর তত্ত্ব বিশ্লেষণ করে থাকে যে রাধারানী হলেন ভক্ত এবং কৃষ্ণ হলেন পরমেশ্বর। তো ঈশ্বর এবং ভক্ত, তার মাঝখানে দোল দেওয়াটাকে এরা প্রাকৃতিক বিপর্যয়, ভয়, বিপদ, আপদ ইত্যাদি বলে এরা বর্ণনা করে থাকে, যে এটি কাহিনীর রূপক হিসাবে, যে শ্রীকৃষ্ণ হলেন ভগবান এবং তার ভক্ত হচ্ছে রাধারানী, তেমন সমস্ত জগতের যত ভক্ত আছে তার যে দোলনার মাধ্যমে যে ভয় অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়, তার মাধ্যমে কি না ভগবান তার ভক্তদের কাছে ডাকেন ভয় দেখিয়ে, এটি এনারা বলে থাকেন। তো প্রথমে বলে রাখি, এটি যদি এইরকমই কাহিনী হয়, অর্থাৎ ভগবান তার ভক্তদেরকে কাছে আনার জন্য বিভিন্ন রকম ভয়, প্রাকৃতিক বিপর্যয় ইত্যাদির সৃষ্টি করেছেন, অর্থাৎ কাহিনীটি যদি রূপকই হয়ে থাকে, অর্থাৎ যে কাহিনীটি উনি বললেন সেই কাহিনীটি মিথ্যা বলে দাঁড়ায়, কারণ তার কারণ কি, কাহিনীটি হলো রূপক কাহিনী, অর্থাৎ এর বাস্তবিক ভিত্তি নেই, এটা শুধুমাত্র একটা তত্ত্ব উপস্থাপনের জন্য, মূল তত্ত্বকে জানানোর জন্য এই কাহিনীটি, অর্থাৎ এই কাহিনী কোনো বাস্তবিক নয়। এবার এই কাহিনী যদি বাস্তবিক যদি নাও হয়, ধরে নিয়ে এই কাহিনী বাস্তবিক ওনাদের মতে, ওনারা যেহেতু পালন করেন, তো এই কাহিনীটি আপনারা কোথা থেকে পেয়েছেন, কোন গ্রন্থ থেকে? ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, এছাড়া মহাভারতে শ্রীকৃষ্ণের জীবন চরিত্র পুরোপুরি বর্ণনা আছে। সেখানে আপনারা কোথা থেকে পেয়েছেন এই কাহিনীটি, এই কাহিনী শাস্ত্রীয় রেফারেন্স কি, কোন শাস্ত্র থেকে আপনারা এই কাহিনী পেয়েছেন, আপনারা কি বলতে পারবেন? বলতে পারবেন না, কারণ কি, এর কোনো শাস্ত্রীয় ভিত্তি নেই। যে রাধারানীকে তিনি জোরে ঠেলে দিয়েছেন, রাধারানীকে চুরি করে শ্রীকৃষ্ণ ঘর থেকে বার করে এনেছেন, জোরে দোল দিয়েছেন, তিনি সে রাধারানী জড়িয়ে ধরে শ্রীকৃষ্ণকে চুমু খেয়েছেন, এই ধরনের কাহিনী শ্রীকৃষ্ণকে বদনাম করার জন্য এবং শ্রীকৃষ্ণকে অপমান করার জন্য যথেষ্ট। তো আগেও যেরকম আপনাদের বলেছি যে বৈষ্ণব মহারাজরাই শ্রীকৃষ্ণের নামে কলঙ্ক রটানোর জন্য সবথেকে বড় দায়ী, সবথেকে দায়ী হলো বৈষ্ণব মহারাজরা এবং বহু কীর্তনীয়রাও দায়ী। এবার বলে রাখি, এই কাহিনীটি যদি রূপক অর্থে ব্যবহার হয়, তাহলে রাধাকৃষ্ণের এই যে কাহিনীটি যার জন্য ঝুলন যাত্রা উৎসব আজ পালন হচ্ছে, এই শ্রাবণ মাসের একাদশী থেকে শ্রাবণ মাসের পূর্ণিমা যেখানে রাখি পূর্ণিমা পর্যন্ত হয়, তাহলে কাহিনীটি মিথ্যা প্রমাণ হয়ে যায়, কারণ রূপক হলে এই কাহিনী বাস্তবিক নয়, আর যে কাহিনী বাস্তবিক নয় তার সেই জিনিসটাকে পালন করার কোনো মানে হয় না। আর কাহিনীটি যদি বলে থাকেন না কাহিনীটি সত্যি ঘটেছিল, তাহলে আপনারা শাস্ত্রের রেফারেন্স দিন। আর কৃষ্ণ ওইভাবে দোল দিল, চোরের মতো রাধাকে বের করে এনেছে, রাধারানী তাকে ধরে চুমু খাচ্ছে, এই সমস্ত কাহিনী আজ হিন্দু ধর্মের পতনের জন্য অনিবার্য। এই ধরনের কাহিনী এরা বলে বলে, এই ধরনের মিথ্যা নকল কাহিনী এরা যোগেশ্বর শ্রীকৃষ্ণের নামে বলে বলে, যোগেশ্বর শ্রীকৃষ্ণ নামে এত বদনাম রটিয়েছে, এত অপবাদ রটিয়েছে যে বলার মতো না। আজ বিদর্ভীদের কাছে প্রশ্নের উত্তর দিতে দিতে আজ হিন্দুদের মাথা হেঁট হয়ে যায়, তার কারণ কি, এই সমস্ত মন গড়া আবল তাবল কাহিনীর জন্য।
কারণ কি এর না কোনো শাস্ত্রীয় ভিত্তি আছে না কোনো প্রমাণ আছে এবং এই ধরনের কাহিনী শ্রীকৃষ্ণকে বহু অপমান করে এবং বিধর্মীরা যদি প্রশ্ন করে বসে তোদের কৃষ্ণ এরকম ছিল তো তোরা কিরম হবে তোদের ভগবান যেখানে এরকম তো তোদের চরিত্র কিরম হবে এবার বিধর্মীদের প্রশ্নের উত্তর দেওয়ার তো এদের কোনো ক্ষমতা নেই বা কোনো মুরুদ নেই এই সমস্ত লোকেদের যারা শুধুমাত্র মন গড়া কাহিনী শ্রীকৃষ্ণ নামে বোঝাতে পারে এবং এরা এই ধরনের মিথ্যা অপবাদ দিয়ে কৃষ্ণকে ভরাতে পারে শুধুমাত্র কৃষ্ণের নামে মন গড়া কাহিনী এরা রচতে পারে কিন্তু বিধর্মীরা প্রশ্ন করলে জবাব দেওয়ার ক্ষমতা এদের নেই অতএব বন্ধুগণ আপনাদেরকে আবারও সাবধান করছি এদেরকে বয়কট করুন যারা যারা এই সমস্ত মন গড়া কাহিনী বলে তাদের সঙ্গে সঙ্গে শাস্ত্রীয় রেফারেন্স চাইন এবং এদের কাহিনীর ভিত্তিতে বিধর্মীরা যে সমস্ত প্রশ্ন করে এদের সামনে তুলে ধরুন দেখুন এরা কী জবাব দেয় এদের কাছে কোনো জবাব আছে এদের কাছে কোনো জবাব নেই এরা শুধুমাত্র কৃষ্ণকে বদনাম করার জন্য মন গড়া কাহিনীই রচতে পারে এবং তাদেরকে শাস্ত্রীয় প্রমাণ চাইলে লবডঙ্কা তাই দেহার মূরত কোনো নেই তো বন্ধুগণ আপনারা বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা কাহিনী নিছক একটি কপলকল্পিত মিথ্যা কাহিনী মাত্র শ্রীকৃষ্ণকে বদনাম করার একটি পন্থা যারা এটিকে মহান উৎসব ভাবেন মহান কিছু ভাবেন তারা দয়া করে এই ভিডিও জবাব দেবেন শাস্ত্রীয় রেফারেন্স কী কাহিনীর কোন শাস্ত্র থেকে পেয়েছেন আপনারা যাদের যাদের মনে হয় যে আমি মিথ্যা কথা বলছি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কোন শাস্ত্রের কত নম্বর অধ্যায়ের কত নম্বর শ্লোকে এই কাহিনীর উল্লেখ আছে এবং এই কাহিনী যদি রূপক হয় অর্থাৎ এই কাহিনীর আড়ালে যদি অন্য কোনো বাস্তবিক অর্থ বোঝায় তাহলে এই কাহিনী তাও ভিত্তিহীন হয়ে দাঁড়ায় বাস্তবিক হয় না এই কাহিনী অর্থাৎ সেই কাহিনী যদি রূপক হয় তার বাস্তবিক কোনো ভিত্তি থাকে না যে কোনো দিক থেকে ধরুন না কেন শাস্ত্রীয় প্রমাণ নেই তো এটা ভিত্তিহীন এবং এ কাহিনী যদি রূপক হয় এ কাহিনী বাস্তবিক নয় অর্থাৎ এটাও ভিত্তিহীন তথাপি বন্ধুগণ আপনারা বুঝতে পেরেছেন ঝুলন পূর্ণিমার রহস্য এবং ঝুলনযাত্রার রহস্য কী এই কাহিনী কী না কপলকল্পিত এবং মন গড়া কাহিনী এর কোনো ভিত্তি নেই এবং শ্রীকৃষ্ণকে বদনাম করার জন্য কিছু তথাকথিত লোক মূর্খ লোক এই কাহিনী গজিয়েছে তথাপি বন্ধুগণ আশা করি আপনারা সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে ঠিকঠিক যদি মনে হয় ভিডিওটিকে লাইক করুন ভিডিও লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অপরকে দিয়ে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আগামী দিন আমরা হাজির হব অন্য আরও বিষয় নিয়ে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ নমস্কার ওম জয় শ্রী।